মুরব্বী কাম করে দেওয়ান, ওই তো আমার কাম। মুরব্বীর বয়স হয়েছে, এই বয়সে আমার মতো কামলা থাকতে মামলা ডিসমিস করার চিন্তা কি? মানে মুরব্বী হলো কেস, আমি হলাম ফিটিং, তাই তো মিটিং করতে এলাম। তোর কেস ফিটিং আমি ছুটাইতেছি, আমি মুরব্বীকে সব বলে দেবো। দিলদার, দিলদার জন্মগ্রহণ করেন 13 জানুয়ারি 1945, মৃত্যুবরণ করেন জুলাই 13, 2003, ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র কৌতুক অভিনেতা। তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন 1972 সালে মুক্তিপ্রাপ্ত কেন এমন হয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। তিনি 2003 সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে তুমি শুধু আমার চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ব্যক্তিগত জীবন, দিলদার জন্মগ্রহণ করেন চাঁদপুর জেলার মতলব উপজেলায়। দিলদারের স্ত্রীর নাম রোকেয়া বেগম, এই দম্পতির 2 কন্যা সন্তান। বড় মেয়ের নাম মাসুমা আক্তার, পেশায় তিনি দাঁতের ডাক্তার, বিয়ে করেছেন অনেক আগে। তার ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ছে আর মেয়ে পড়ছে ক্লাস 7। ছোট মেয়ে জিনিয়া আফরোজ। বিএনপির অঙ্গ সংগঠন জিয়া সাংস্কৃতিক সংসদের সভাপতি ছিলেন দিলদার, কিন্তু মারা যাওয়ার পর প্রথম 3-4 বছর সংগঠনটি দিলদারের মৃত্যু বার্ষিকী পালন করত। চলচ্চিত্র জীবন, বাংলা চলচ্চিত্রে অন্যতম কৌতুক অভিনেতা দিলদার। কৌতুক অভিনেতা হিসেবেই তার পরিচিতি ছিল। বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বেশি হাস্যরস ফুটিয়ে তোলার মানুষটির নাম দিলদার। দিলদার চলচ্চিত্র জগতে প্রবেশ করেন 1972 সালে। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র কেন এমন হয়, এই ছবির মাধ্যমেই অভিনয়ে অভিষেক। ধীরে ধীরে অপ্রতিদ্বন্দ্বী কৌতুক অভিনেতার আসন দখল করে নেন তিনি। দিলদারের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে তাকে নায়ক করেই নির্মাণ করা হয়েছিল আবদুল্লাহ নামে একটি চলচ্চিত্র। এমন অনেক ছবি ছিল শুধু তার জন্য ছবির স্ক্রিপ্ট আলাদাভাবে লেখা হতো। দিলদারের সমসাময়িক কৌতুক অভিনেতাদের মধ্যে ছিল টেলি সামান। দিলদারের অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে বেদের বিয়ে, জ্যোৎস্না, বিক্ষোভ, অন্তরে অন্তরে, কন্যাদান, চাওয়া থেকে পাওয়া, সুন্দর আলী জীবন সংসার, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, শান্ত কেন মাস্তান ইত্যাদি উল্লেখযোগ্য। 2003 সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে তুমি শুধু আমার চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2003 সালে 13 জুলাই তারিখে মারা যান অসম্ভব জনপ্রিয় এই মানুষটি। পরে তাকে ঢাকার ডেমরায় অবস্থিত সানারপাড় এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।